হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ওয়াইটি চ্যানেল বিবেক 007 ক্রিয়েটিভ। এই প্রচণ্ড দাবদাহে তোমরা সবাই কেমন আছো? তোমাদের এই গরম থেকে মুক্তি দিতে একটি সুন্দর ডিভোশনাল ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে বাংলার 12 মাসে 13 পার্বণ। এই উৎসবমুখর গ্রাম বাংলার অন্যতম আকর্ষণ হলো চৈত্র মাসের চড়ক উৎসব বা গাজন উৎসব। আবার এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো বাবা শিবের মাথায় জল ঢালা। ফ্রেন্ডস, তোমাদেরকে আজকে বলবো পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত মানিকড়া গ্রামের বিখ্যাত চড়ক পূজা বা গাজন উৎসবের কথা, যেটা দীর্ঘ 1 সপ্তাহ ধরে অনুষ্ঠিত হয়। এবং প্রথমেই এই উৎসবের শুভ উদ্বোধন হয় মানিকড়া গ্রামের শিবালয় মন্দিরে বাবা শিবের মাথায় জল ঢালার মধ্য দিয়ে। ফ্রেন্ডস, ছোট থেকে বড় অসংখ্য শিব ভক্ত এখানে মানিকড়া শিব মন্দিরে বাবার জন্মবার সোমবার মহাদেবের মাথায় জল ঢালেন ও তাদের মনোবাসনার কথা বাবার কাছে নিবেদন করেন। যাই হোক বন্ধুরা, অগণিত শিব ভক্ত দাঁতন থানার অন্তর্গত বড়া গ্রামের নিকট দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী থেকে জল নিয়ে দীর্ঘ পথ হাঁটা পথে অতিক্রম করে মানিকড়া গ্রামের শিবালয় মন্দিরে উপস্থিত হন এবং বাবা মহাদেবের উদ্দেশ্যে জল নিবেদন করেন। ফ্রেন্ডস, মানিকড়া শিবালয় মন্দির প্রাঙ্গণ মুখরিত হয় অসংখ্য শিবভক্ত এবং দর্শকদের উপস্থিতিতে। এক অনন্য অসাধারণ দৃশ্য, মনে হয় যেন কোনো ধর্মীয় পীঠস্থানে উপস্থিত আছি। ফ্রেন্ডস, তোমরা সবাই এই ভিডিওটা উপভোগ করতে থাকো এবং যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলে যেও না এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। অনেকটা লাইন আছে।